পশ্চিমবঙ্গে রাজনীতি আর দুর্নীতি কি সমর্থক হয়ে দাঁড়িয়েছে এই নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে জোর চর্চা তর্ক বিতর্ক একেবারে আকচাকচি লড়াই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রী এমনকি এম আজকে জেলে ঠিক একইভাবে রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিক বিভিন্ন দণ্ডমুন্ডের কর্তা তাদেরও জায়গা হয়েছে জেলখানায় গত বাইশে জুলাই দু হাজার প্রাক্তন শিক্ষামন্ত্রী দাপুটে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা তারপরে তার এবং তার বান্ধবী বাড়ি থেকে কাঁড়ি টাকা বিষয় সম্পত্তি একশোটার উপরে অ্যাকাউন্ট কত কি না হদেশ এবং সেগুলোর ছবি একেবারে সারা দেশের মানুষ এই রাজ্যের মানুষ তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে তারপরে গ্রেপ্তার হয়েছে বীরভূমের বাঘ দাপুটে জেলা সভাপতি অনুব্রত মন্ডল করবে কেষ্ট তিনি এখন দিল্লির তিহার জেলে অনুব্রতর পেছন পেছন তার মেয়েরও জায়গা হয়েছে দিল্লির জেলে এবং তারপরে তৃণমূলের একাধিক নেতা এম তারাও জেলে গেছেন জেলে গেছেন জীবন কৃষ্ণ সাহা গত চোদ্দোই এপ্রিল দু তার যে খবর তিনি তাকে যখন কেন্দ্রীয় সংস্থা তার বাড়িতে পৌঁছয় এবং তার দুটো মোবাইল সিজ করা হয়ে গেছে প্লাস্টিকে মোড়া হয়ে গেছে সিজ করার পরে সেই মোবাইল দুটো তিনি নিয়ে পাঁচিলের উপরে তার পুকুর থেকে তার বাড়ির পেছনের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বহু প্রচেষ্টায় বহু ঘন্টার চেষ্টায় সেখানে কেন্দ্রীয় সংস্থা সেই পুকুর সেচে সেই মোবাইল দুটো উদ্ধার করেছিল এবং তাই নিয়ে বেশ কিছুদিন ধরে একেবারে সমস্ত টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ সংবাদ শিরোনামে বড়োয়ার সাংসদ এমএলএ জীবনকৃষ্ণ সাহা তার আগে গ্রেপ্তার হয়েছে মানিক পলাশি পাড়ার তিনি এমএলএ এবং তিনি শিক্ষা দপ্তরের চেয়ারম্যান ছিলেন এবং সেখানে লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার অ্যারেস্টের পাশাপাশি পরবর্তীকালে তার ছেলে এবং তার স্ত্রীও গ্রেপ্তার হয় অর্থাৎ পরিবারের তিনজন সদস্য তিনজনেরই জায়গা হয় জেলখানায় পরবর্তীকালে তার স্ত্রী অবশ্য আদালত থেকে জামিন পেয়েছে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক ওরপে বালু যিনি একদা খাদ্যমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি বন দপ্তরের দায়িত্বে সেই দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হওয়ার পরে পরেই রাজ্য রাজনীতিতে আবার ঝড় আবার তোলপাড় মুখ্যমন্ত্রী একেবারে তড়ি ঘড়ি যখন তল্লাশি চলছে অ্যারেস্ট হওয়ার আগেই তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন ডেকে দিলেন একেবারে ইডি এবং বিজেপির বিরুদ্ধে তিনি বিশোদ্গার করলেন আমরা জানি ইতিপূর্বে সারদা কেন কেলেঙ্কারিতে সেখানে তৃণমূলের বিভিন্ন নেতা তারা জেল খেটেছেন আপনাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তিনি জেলে ছিলেন উড়িষ্যার ভুবনেশ্বরে তিনি জেলে দীর্ঘদিন কাটিয়ে এসছেন মদন মিত্র জেলে ছিলেন বর্তমান তৃণমূলের মহাস মানে জেনারেল সেক্রেটারি এবং স্পোক্স কুণাল ঘোষ দীর্ঘদিন কারাবাস করে এসছেন প্রায় সাড়ে তিন বছর তারপরে আপনার ফিরাদ হাকিম থেকে আরম্ভ করে অনেকেই সেখানে তাদেরকে সৌব্রত মুখার্জি যিনি প্রয়াত হয়েছেন তাকেও কিন্তু অ্যারেস্ট করেছিল কেন্দ্রীয় সংস্থা এই নারদা কাণ্ডে সারদা কাণ্ডে আরও অনেকেরই নাম জড়িয়েছে অনেকেই অ্যারেস্ট হওয়ার অপেক্ষায় বলে মনে করা হচ্ছে কিন্তু কেন কেন এমন হলো শুধু কি তৃণমূলের নেতা মন্ত্রীরাই জেলে না একইভাবে নাম জড়িয়েছে বিজেপির যিনি অন্যতম মুখ এই মুহূর্তে এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা একদা তৃণমূল নেতা বর্তমানে বিজেপির নেতা সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নারদা এবং সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাকেও দেখা গেছে কিভাবে নারদার টাকা সেখানে আত্মসাত করতে ফলে দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতিতে সমস্ত দুর্নীতিতে যেন লাভ শিক্ষা দুর্নীতিতেও আকাশ সেখানে শিক্ষার সমস্ত বিষয়ে যে কলেজ শিক্ষক থেকে প্রাথমিক শিক্ষক নবম দশম থেকে অশিক্ষক কর্মচারী সব জায়গায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা কিন্তু আদালত কিন্তু চোখে আঙুল দিয়ে প্রতি মুহূর্তে কিন্তু জানিয়ে দিচ্ছে এবং বাংলার মানুষ সেটা সবটা জানে তারপর শিক্ষা দুর্নীতির পাশাপাশি গরু চুরি বা আপনার গরু পাচার বালি চুরি কয়লা চুরি তারপরে পুরসভার দুর্নীতি থেকে বন তারপরে দমকল দুর্নীতি একের পথ এক দুর্নীতি প্রতিদিন প্রতি নিহত চোখে আসছে তারপরে সর্বশেষ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু গ্রেফতারের সঙ্গে সঙ্গে যে রেশন দুর্নীতি যে রেশন সাধারণ গরিব মানুষদের জন্য যে রেশন দেওয়ার ব্যাপার সেখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু সামনে আসছে এবং এগুলো শাসক দল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে বলা হচ্ছে এটা বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন কায়দা করে এই তৃণমূলকে দুর্নাম করার জন্য তাদেরকে ফাঁসাচ্ছে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি বা বিজেপি তারা যদি ফাঁসায় তাহলে তাদেরকে এতদিন কেন তাদের নেতা মন্ত্রীরা জেলে আছে কেন তারা জামিন পাচ্ছে না কেন আদালত তাদের জামিন প্রতিবার প্রতি মুহূর্তে খারিজ করছেন কারণ সেখানে কেন্দ্রীয় এজেন্সি তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ বা যথেষ্ট সাক্ষী সাবুদ উপস্থিত করেছেই বলে বিভিন্ন নেতা মন্ত্রীরা এক বছরেরও অধিক সময় তাদের কিন্তু কারাবাস করতে হচ্ছে আর তাছাড়াও তৃণমূল কংগ্রেসের কাছে তো সারা ভারতবর্ষের সবচেয়ে নামি দামি যেসব উকিলবাবু সে অভিষেক মনু সিংবি থেকে কপিল শিবাল তাদেরকে প্রতি মুহূর্তে প্রতি প্রায়শই তো তাদেরকে ব্যবহার করছে ফলে সেখানে কেন তারা তাদের সেই নেতা মন্ত্রীদের জামিন করিয়ে আনতে পারছে না বা তাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়ে থাকে সেগুলো খারিজ করতে পারছে না ঠিক এটাও তো সত্য শুভেন্দু অধিকারী তিনি তো নিজ মুখেই স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি নারদা কাণ্ডে টাকা নিয়েছে সারদা কাণ্ডেও তার নামে জড়িয়েছে তারপরে তৃণমূলের অসংখ্য নেতা যারা একদা বিভিন্ন রকম দুর্নীতিতে যারা যুক্ত ছিল তারা তৃণমূলে জায়গা না পেয়ে বা বিজেপিতে গিয়ে তারা আরও ভালো কিছু পাবে এই আশা করে যারা বিজেপিতে নাম লিখেছে তারাও তো সব আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই যে দুর্নীতি আজকের বাংলার দুর্নীতি সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে আজকের পথে বসে সাধারণ মানুষের সমাজের উন্নয়নের টাকা আত্মসাত করে এই নেতা মন্ত্রী আমলারা তারা বিলাস বৈভব এবং টাকার পাহাড় গড়ে তুলছে এই সমস্ত নেতা মন্ত্রী সব দলেরই সেখানে হয়তো শাসক দল তারা এই মুহূর্তে ক্ষমতায় আছে বলে তাদেরটা বেশি চোখে পড়ছে বা তাদেরটা বেশি দেখা যাচ্ছে কিন্তু সবাই তো দেখছি কম বেশি আজকের এই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত রাজনীতি তো রাজার নীতি নয় রাজনীতি তো নীতির রাজা এই রাজনীতি তো সব নীতিকেই নিয়ন্ত্রণ করে সেই রাজনীতিতে আজকে যারা রাজনীতিক তারা আজকে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে রাজনীতির যে মহিমান্বিত রূপকে তারা কালিমালিপ্ত করছে তাই আশু প্রয়োজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক সমাজ বুদ্ধিজীবী সমাজ তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের দোতক ছিল তারা পথে নামুক তারা সামনে আসুক তারা প্রতিবাদ করুক একসঙ্গে একযোগে প্রতিবাদের ঝড় উঠুক এই বাংলায় না রাজনীতির নামে এই দুর্নীতি বন্ধ হোক আজকের বাংলাকে সমস্ত দিক দিয়ে আজকের ক্ষতি বা লোকসানের মুখে পৌঁছে দেওয়ার যে চক্রান্ত চলছে দুর্নীতির মাধ্যমে সেই চক্রান্ত দূর করে আজকের রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে এই দুর্নীতিবাজদেরকে ঝাঁটিয়ে বিদায় দিয়ে